আজকে রবিবার আর আজকে একটা ভিডিও বানানোর পালা। তার মধ্যে আমি ভাবছি যে কি বানাবো, কারণ একটা টপিক না হলে আপনাদের ভালো লাগবে না, আপনারা ভিউ আমাকে দেবেন না, মানে আমি ভিউ পাবো না সেরকম করে। তো ভাবতে ভাবতে ভাবছিলাম যে কোথায় যাই, আবার সেই একই জায়গায় এই নাজিপুরের রাস্তায় এসেছি। তো ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ত্রিদীপ বাইকার, আমি ত্রিদীপ। ফ্রেন্ডস, আজকে রবিবার, আজকে নতুন ভিডিও। আমি একটা জায়গায় দাঁড়িয়ে আছি, নাজিপুরের পাগলিগঞ্জ আর নাজিপুরের রাস্তার এইদিকে, আর এখানে আমি একটা মাঠের কাছে, মানে মাঠের কাছে বলতে ধান খেতের এখানে চলে এসেছি। আর এখানে একটা সুন্দর বন আছে, মানে ন্যাচারাল না, ওটা ম্যানমেড একটা ফরেস্ট আছে। এই ফরেস্টের মধ্যে আমি এই আল দিয়ে আমি যাব। এই দেখছেন এখানে বেড়া দেওয়া আছে যাতে কেউ না যায় ওইদিকে। তো এখানে দেখছেন একদম অদূর পর্যন্ত ধান ক্ষেত আছে, তো খুব ভালো জায়গা। আমি এখানে একটা ড্রোন শট নিব আর আপনাদেরকে দেখাবো কী সুন্দর লাগছে। আমি এটা অনেক দিন আগেই থেকে এই জায়গাটা আমি স্পট করে রেখেছিলাম, তো ফাইনালি আজকে সুযোগটা পেয়েছি। চলুন তাহলে দেখাই আজকের এখানকার ড্রোন শট। কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে, স্পটটা খুব সুন্দর। আর তার জন্য আমি এখানে স্পেশালি আসলাম আপনাদেরকে দেখানোর জন্য জায়গাটা। আসলে আমাদের দক্ষিণ দিনাজপুর বালুরঘাট আশেপাশে কত সুন্দর জায়গা আছে সেটা মানে আমরা আসলে ভাবিই না। আমরা দূরে দূরে বাইরের জায়গার দিকে ভাবি, কিন্তু আমাদের নিজস্ব গ্রাম বাংলা, আমাদের নিজস্ব গ্রামে, আমাদের নিজস্ব যে শহরে আশেপাশে অঞ্চলে যে কত গ্রিনারি, কত সুন্দর আছে সেটা মানে আমরা না দেখা পর্যন্ত ভাবতেই পারি না। তো চলুন আমি আর একটা জায়গা যাবো ভাবছি, দেখি টাইম পাই কি না, পারমিশন পাই কি না। পতিরামের যে ব্রিজটাতে যাওয়ার সময় একটা ছোট্ট দ্বীপ অনেক দিন ধরে তাক করে রেখেছিলাম যে ওখানে যাবো, পৌঁছবো, ওখানে ড্রোন শট উড়াবো। তো চলুন দেখি সুযোগ পাই কি না ওখানে যাওয়ার। চলুন তাহলে। ওয়েল, রেডি হয়ে গেলাম, এখন চলুন দেখি পতিরামের ওই আইল্যান্ড, মানে নদীর মধ্যে একটা ছোট আইল্যান্ড আছে, ওই আইল্যান্ডে যাওয়ার সুযোগ পাই কি না। তো আমি বুঝতে পারছি না যে কোন দিক দিয়ে নদী যেতে হবে। তো এই দেখছেন এখানে মোটরসাইকেলটা রাখলাম, আর একটা সরু, একদম সরু মাটির রাস্তা আছে, ওটা দিয়ে একজন ভদ্রমহিলা বললো যে ওই দিক দিয়ে নদী যাওয়া যাবে আর ওখান দিয়ে মোটরসাইকেল যাওয়া যাবে। তো এটা হচ্ছে সেই সরু গলি, দেখি একটু এগিয়ে গিয়ে দেখি আমার বাইকটা এখানে ঢুকবে কি না। এ বাবা, একদম সরু গলি,
ওয়াও, আচ্ছা আচ্ছা, ওকে, তাহলে এখান পর্যন্ত আসলাম। এসে তারপরে এই দিক দিয়ে যেতে হবে, আমাকে এখন এই দিক দিয়ে নিচে নামতে হবে। এখন নামবো। ও ও ও, নিচে নেমে গেলাম। আর এই দেখছেন নদী সামনে আছে। তো ফাইনালি এই ছোট মাঠের মধ্যে চলে আসলাম। আর ওই দেখছি একটা নৌকা। আর যে আইল্যান্ডটা, মানে যে দ্বীপের কথা বলছিলাম, সেই দ্বীপটা আমার এই চোখের সামনে আছে। ওই দেখছেন পতিরামে ব্রিজ, ওই দেখছেন পতিরামে ব্রিজ। আর ওই ব্রিজে দেখছেন বাস যাচ্ছে। ওই ব্রিজের ওই দিক দিয়ে এই আইল্যান্ডটা দেখা যায়। একটা ব্যাড নিউজ, এখানে কাকাই দেখলাম আছে। আর কাকাকে জিজ্ঞেস করলাম যে আমাকে ওই দ্বীপে নিয়ে যাবে কিনা। কাকু বললো যে না, কাকু কাজ করছে, কাকু ব্যস্ত। তো চলুন, ঠিক আছে, এখানে আসতে পেরেছি। এটাই একটা ছোটোখাটো হয়ে যাবে। এই জায়গাটা খুব সুন্দর জায়গা। জল তো এখানে বেশি বেশি মনে হচ্ছে, কিন্তু বালুরঘাটে ওইদিকে তো কম কম মনে হচ্ছিলো। চলুন তাহলে দেখি।